সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। নদিয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত টেহট্ট নতুন চক্রের অধীন পলাশীপাড়া গ্রামের নাথপাড়ায় অবস্থিত পলাশীপাড়া প্রাথমিক বালিকা বিদ্যালয়, পলাশীপাড়ায় অবস্থিত প্রাথমিক স্কুলগুলোর মধ্যে অন্যতম একটি প্রাচীন স্কুল। এই স্কুলের একটি ঐতিহ্য ও পরম্পরা রয়েছে। এই স্কুল থেকে শিক্ষালাভ করে বহু শিক্ষার্থী তাদের কর্মজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই স্কুলের উন্নতিতে এখানে কর্মরত প্রধান শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছেন এই স্কুলে যোগ দেওয়া সদ্য ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীকান্ত মণ্ডল মহাশয়। শিশুদের স্কুলমুখী করতে ও সামাজিক বোধের বিকাশ ঘটাতে এদিন তাঁরই উদ্যোগে বিদ্যালয় গৃহে কুইজ, গান, আবৃত্তি থেকে শুরু করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও খাওয়া দাওয়া হলো। শিক্ষালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান, প্রতি মাসে যেসব শিক্ষার্থীর জন্মদিন পড়বে তাদের সকলকে নিয়ে মাসের একটি দিন এই সামাজিক দিবস পালন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এদিনের অনুষ্ঠানের সমস্ত ব্যয়ভার বহন করেন শিক্ষালয়ের শিক্ষক শিক্ষিকারা। কোথায় পালন করলে? তোমার নাম? কোন ক্লাসে পড়ো? যে যে মাসের জন্মদিন সবার সেটা সেলিব্রেট করব, সেই সঙ্গে এই দিনটাকে আমরা সামাজিক দিবস হিসেবে পালন করব। গাছ লাগাবো, আবৃত্তি হবে, নাচ হবে, গান হবে, ছবি আঁকা হবে, কুইজ হবে। বুঝতে পেরেছো? আজকে আমাদের কুইজ হবে। কুইজের যে বিষয়বস্তু সেটা কি, যে এসো আমরা আমাদের গ্রামকে চিনি। তাই আজকে কুইজের যত প্রশ্ন আসবে সবগুলোই পলাশীপাড়াকে নিয়ে হবে। সব প্রশ্ন পলাশীপাড়াকে নিয়ে হবে, কারণ আমরা তোমাদের গ্রামকে ভালোবাসি, তাই তো? পলাশীপাড়া প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে একটা খুব মহত্তম উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে প্রতি মাসে যেসব ছাত্রের জন্মদিন সেই জন্মদিনকে সেলিব্রেট করা হবে। তা এই মাসে আমার ছেলে তন্দীপন দাস, তার জন্মদিন, বা প্রত্যেকে আমাদের সন্তান প্রতিম, প্রত্যেকের জন্মদিনে যাতে এই অনুষ্ঠানটা বরাবরের জন্য পালিত হয় তার জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করব। তাতে প্রত্যেক ছাত্র তার নিজস্ব একটা দিক খুঁজে পাবে, একটা আনন্দ, একটা উৎসাহ এবং মানব জন্মের যে সার্থকতা তার অনেকটা এখান থেকে তারা পেয়ে যাবে। এই উদ্যোগ আপনার কেমন লাগলো? এই উদ্যোগ আমার অত্যন্ত ভালো লাগলো এবং অত্যন্ত মনোগ্রাহী। আর এখানকার সমস্ত শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন দায়িত্বে তাদেরকেও খুব দায়িত্বশীল বলে আমার মনে হলো। এবং বর্তমান স্কুলের যা পরিস্থিতি, মানে পূর্বের তুলনায় যেন আকাশ পাতাল পার্থক্য। আপনার নাম? আমার নাম তরুণ কুমার দাস। আমাদের বিদ্যালয় কত সালে স্থাপিত? সঠিক উত্তর দিয়েছে 1941 সালে। আমি পলাশপাড়া গার্লস প্রাইমারি স্কুলের সহশিক্ষিকা ঋতুপর্ণা সিহি। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে। সত্যি আমরা আজকে নব আনন্দে জেগে উঠলাম, কারণ আজকে আমাদের স্কুলে সামাজিক দিবস পালন হচ্ছে। আমাদের স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় শ্রীকান্ত মণ্ডল মহাশয় এই আয়োজন, সম্পূর্ণ এই আয়োজন করেছেন তিনি এবং আমাদের স্কুলটাকে একটা নতুন রূপ দান করেছে সমস্ত ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা,
এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে স্কুলের সর্বাঙ্গীন উন্নতি, স্কুলের পরিবেশ সমস্ত কিছুতে তিনি খুব বড় একটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং স্কুলকে নবরূপে সজ্জিত করেছেন। এবং ওনারই পরিকল্পনা এটা যে এই সামাজিক দিবসটা পালন হোক, এতে প্রত্যেক মাসে মাসে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাদের জন্মদিন সেই জন্মদিন প্রত্যেক মাসে মাসে পালন হবে, তাতে তাদের উৎসাহ বাড়বে, তাদের আনন্দ হবে, সর্বাঙ্গীণ বিকাশ হবে। এবং তার জন্যে এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কেক কাটা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত দিয়ে এবং পুরো সারাটা দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটাবো আজকে। কুইজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলোচনা, তারপর নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাই মিলে আমরা আজকে আনন্দ করব। তারপর খাওয়া দাওয়া আছে স্কুলে, এইভাবে আমরা আজকে দিনটা সারাটা দিন এরকমভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর সঙ্গে আমরা একসঙ্গে আনন্দ ভাগ করব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।